গুড মর্নিং ভিউয়ার্স, এই তো আমি মৌ, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। মেয়েকে 5:30 উঠিয়ে দিয়েছিলাম আর ও পড়তে বসে পড়েছিল, এখন বেজে গেছে 7:10। এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, আর আমি ওর পাশে বসে থাকলেও পড়াটাও ভালো হয়, আর এদিকে আমি নিশ্চিন্তও হই যে ওর পড়াটা ঠিকঠাক রেডি হয়েছে এক্সামের জন্য। এক্সাম একেবারে কাছাকাছি চলে এসেছে, আর কিছুদিন পরেই ওর এক্সাম শুরু হবে ফাইনাল। তো মেয়ে এখন চা করে নিয়ে চলে এসেছে, আর আজকে সানডে বলে কথা বর একটু দেরিতে ঘুম থেকে উঠবে, নাহলে ও বেচারাও তাড়াতাড়ি উঠে পড়ে প্রত্যেক দিন সোম থেকে শনিবার অবধি, রবিবার দিনটা একটু ঘুমায়। তো এখন আমি আর মেয়ে চা খেয়ে নিচ্ছি, মেয়েই চাটা করেছে, চা কিন্তু খুব ভালো করে। আর আমার চায়ের সাথে যে বিস্কিটগুলো ভালো লাগে সেগুলো হচ্ছে যে প্রজাপতি বিস্কুট, তারপরে হচ্ছে বাদাম বিস্কুট, তারপরে যে সুজির বিস্কুট গোল গোল সাদা সাদা রঙের হয়, এখন তো খুব কম পাওয়া যায়, আগে তো অনেক অনেক করে আনতাম ওই বিস্কিটগুলো, যখনই রাস্তায় বেড়াতাম তখনই নিয়ে আসতাম। তো আমি এখন বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি, আর ইনডোর প্ল্যানগুলো তো একদমই রোদ পায় না, রোদে দিয়ে দিলাম। আর কাপড় কাচার একটা সুবিধা হয়ে গেছে, এখন আমাকে আর কষ্ট করে কাচতে হয় না। আর এগুলো হচ্ছে লন্ড্রি বল, এগুলো দিলে একটা সুবিধা হয়, কাপড় কাচার পর যখন মেশিন থেকে বার করা হয় না কাপড়গুলো দলা পাকিয়ে থাকে, কিন্তু এটা দিলে সেটা আর হয় না, অনেক সুবিধা হয় কাপড়গুলো টেনে টেনে বার করতে। ঘুচুর আজ খুব অভিমান হয়েছে আমার মেয়ের উপরে, কারণ আমার মেয়ে আজকে সিম্বাকে আদর করেছে, তো সেটা ঘুচু বুঝতে পেরে গেছিলো। তাই ঘুচু আজকে আমার মেয়ের সাথে সারাদিন একবারও খেলা করেনি, আর ও চুপ করে এক জায়গায় বসেছিল ঘাপটি মেরে। তো এদিকে চাউমিন হয়ে গেছে, বর চাউমিন বানিয়েছে এক চাউ, আর এখন আমি পেঁয়াজ শসা এগুলো কেটে নিচ্ছি। আর মোয়ের বাসা মানে কি জানো, মোয়ের বাসা মানেই হচ্ছে দুজন দুজনের প্রতি ভালোবাসা বিশ্বাস, আর এক সংসারে থাকতে গেলে দুজনকেই মিলেমিশে কাজ করতে হবে। তো এখন চটপট চাউটা খেয়ে স্নান করতে চলে যাবো, এই তো চলে এসেছি স্নান করতে। অনেকদিন তো সংসারের জন্য অনেক কিছু করলাম, এবার নিজের জন্য একটু ভাবতে শুরু করলাম। অনেক দিন পর একটা প্লামের শ্যাম্পু কিনেছি, তারপরে স্পা কিনেছি, তারপরে কুইন্সের একটা স্প্রে কিনেছি, চুলের স্প্রে, হেয়ার স্প্রে। এটা লাগানোর পর কিন্তু মাথা থেকে একদমই চুল ওঠা বন্ধ হয়ে গেছে, জিনিসটা কিন্তু খুবই ভালো আর খুবই উপকারী, আমি বেশ ভালো উপকার পেয়েছি। আর এটা একটা মাতৃপূজা ধূপ, এটা কিন্তু ধুনোর গন্ধ বেরায়, এত সুন্দর এটা, এটা জ্বালালে না ঘর থেকে পুরো ধুনোর গন্ধে ভরে যায়, আর এটা এটা জ্বালালে আর ছোবা দাঁড়ানোর কোনো দরকার পড়ে না আমার তো মনে হয় সেটা। আর এটা থেকে এত সুন্দর স্মেল, আর এই বাক্সটার দাম কিন্তু মাত্র 20 টাকা। আজকে দুপুরে রান্না হয়েছিল গরম ভাত, ঘি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, এটাই ছিল আমাদের দুপুরের খাবার। আমাদের খাবার নিয়ে অত ঝামেলা নেই, যখন যেরকম যা পাই তখনই সেরকমটাই খেয়ে নিই, তবে আজকে এটা খেতে ইচ্ছে করেছিল বলে তাই বানানো হয়েছিল। আর কাপড় জামা কাঁচা হয়ে গেছে, আমাদের দিকে খাওয়া দাওয়াও কমপ্লিট, এখন ছাদে মেলে আসবে বর গিয়ে। আর বিকালবেলায় একটু ফল খাই আমি, ফল খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। আর গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধ্যা প্রায় 5:30 বেজে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বানানো হয়েছে র চা আদা দিয়ে। আর আমরা কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে চায়ে চিনি খাই না, তো আমি ভাবতে পারিনি যে এই অভ্যাসটা আমার মধ্যে আসবে। আসলে সবাই বলেছিল যে আমি এই অভ্যাসটা একদমই করতে পারবো না, তবে করতে পেরে খুব ভালো লাগছে। তো এইভাবে যে আমি ধাপে ধাপে এগিয়ে যাব আমি কখনোই ভাবিনি। যেমন ডাক্তার আমাকে বলে দিয়েছিল ডায়েট করতে, তারপরে চায়ে চিনি খেতে না, তারপরে ব্যায়াম করতে, রেগুলার মর্নিং ওয়াক করতে, তো সেগুলো এখন মোটামুটি সবই করছি। আগে একদমই আমি একটা বেপরোয়া মেয়ে ছিলাম, কারো কথাই পাত্তা দিতাম না, কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছু বুঝতে শিখেছি যে সবাই আমার ভালোই চায়, কেউ আমার খারাপ চাইছে না। তো যখন বুঝতে শিখলাম তো তখন থেকে এইসব মানতে শুরু করলাম। আর এদিকে আজকে বর বানাচ্ছে স্যুপ, রাতে স্যুপই খাবো,
আর খুবই হালকা ফুলকা একটা খাবার, কিন্তু বড় স্যুপটা খুব ভালো বানায়। তো সেই রেসিপিটা একটু বলে দিই তোমাদের। প্রথমে একটু সাদা তেল দিয়েছে কড়াইতে, ওই 2 টেবিল চামচ, তার মধ্যে একটু মাখন দিয়ে দিয়েছিল, আর এই হ্যান্ড চপারটার মধ্যে ক্যাপসিকাম, গাজর, বিনস সব কুচি করে নিয়েছিল, আর 2টো ডিম বার করেছিল, তবে 1টা ডিমেরই ভুজিয়া করে দিয়েছিল, আর চিকেনটা একেবারেই চপিং বোর্ড দিয়ে কুচি কুচি করে নিয়েছিল। তো চিকেনটা দিয়ে দিয়েছিল, আর রসুন কুচি দিয়েছিল, আর পেঁয়াজ কুচি দিয়েছিল, সোয়া সস, টমেটো সস, আর একটু দিয়েছিল হলুদ, আর নুনটা তো পরিমাণ মতন দিতে হবে, আর শেষে দিয়েছিল কর্নফ্লাওয়ার। আর আমার বর কিন্তু খুবই লক্ষ্মী মন্ত্র, একেবারে জিনিস অপচয় করে না, নষ্ট করে না, যতটা তোমার দরকার ততটাই সে রান্নায় ইউজ করে, এর বেশিও নষ্ট করে ফেলেও না, খাবার খায়ও ঠিক ততটা, মানে যতটা তার পেটে যাবে ততটাই নেবে, এর বেশি খাবার নিয়ে থালায় কিন্তু নষ্ট করে না। শেখার জন্য কিন্তু কোনো বয়স লাগে না, মনে ইচ্ছা থাকা দরকার। তো এরকমটাই আমার জীবনে ঘটেছে, আমি কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে এখনও অনেক কিছু শিখে চলেছি, আর ভবিষ্যতেও শিখব। তো কীভাবে সঞ্চয় করতে হবে, কোনো জিনিস অপচয় না করা, ঠিকঠাক গুছিয়ে কাজ করা, এগুলো কিন্তু আমার বরের হাত ধরেই আমার সংসার জীবনে শেখা। তো আমার বর আমাকে অনেক কিছু শিখিয়েছে জীবনে। তো আমাদের স্যুপ রেডি হয়ে গেছে, এটাই আমাদের রাতের ডিনার। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে